কোনো ছেলে গেছে কি রূপবানর গানো, গেছে কি কোনো গানোর আসরও, জুতা গোলাত বান্দানি হইছেন না না হইছেনি না না? হ্যাঁ, এখন যদি আপনি যদি অনুষ্ঠান এখন দেখো মুসলমানের ভুয়াকে ড্রাগস খার, আপনি যদি কয় ইটা কিতা লাগে খরচ কইব তোমার বাপর সোনা খাই আমি কই নানি, আরে বা তোর বাপর সোনা খাইতে পারে তুমি আকাশ না ঈশ্বর কি? আমার একজনে কইলা হুজুর গিয়ে বিড়ি হুজুর গিয়ে খারা কইসলাম তোমার বাপর সোনা খাই আমি কই না হয়েছে মিল না ইলা হয় নি না না মা দিগান কিব খাসা হয় কিন্তু মা ঠিক আছে নি? হ্যাঁ, তোমার বাপর সোনা তো খারা ঠিক আছে। শুনছি খালি আলিম কইছেন শেষ সময় মরবার সময় লাই লাগা ইল্লাল্লাহ পড়িয়া মরতেও ব্যস্ত, এখন বেটায় কয় হুজুর দোয়া করেন জানি আল্লাহ খালি করিমার সহিত মৌত করতা, বলে নমাজ পড়স নি, বলে দিন আইতা অকল সময় ভারি না ওইছে নি কারবার মাতনা খানে ওইছে নি কারবার সুদ খাইয়া কয় দোয়া করেন জানি আল্লাহ কলিমার সহিত মৌত খান করতা। আমার ভাই হল বুজুর্গ কল বুড়া বুড়া লাগেন নি মাতেন না কি মাঝে মাঝে উঠোন বুধ ভাই লড়া চড়া করেন, আমরা বক্তার একটা ক্রেডিট আছে যে সময় দেখবা মানুষ উঠি তারা বোঝা গেল বাবা ডাইজেস্টর না আর দিয়া লাভ আছে মাতুন না মানে আর দিয়া লাভ আছে, তাহলে আমার লগে তো আর আপনার কোনো গেসর ট্যাবলেটও নাই দিতাম, সুতরাং থোড়া আগে ফাঁকটা মারিয়া বই যাই আবার লাইলাহ বাকে বলমাই যাক ইন্নাল্লাযিনা কালু রাব্বুনাল্লাহ, আমার যে বান্দা এবং বান্দিরা হইল আমি মালিক তার আল্লাহ, আমি আল্লাহ তার মালিক, আমি তার খালিক, আমি তার রাজ্জাক, আমি তার সব কিছু, সুম্মা ইসতাকামু ওখানে উপরে ইমানটা মজবুত রাখলো আল্লাহর নাফরমানি লাগি বাঁচি গেল, আল্লাহর বিধান তার বাস্তব জীবিত বাস্তবিত করে লাগিল। আমার ভাইয়েরা আজ নাফরমানি থেকে বাঁচতাম পারি না, সুদ গুস মদ গাঞ্জা জুয়া বেবিচার ফরর হক ইত্যাদি আমরার মধ্যে জর্জরিত, এখন মরবার সময় গজবর বরিষ্ঠা আইবা, মরবার সময় রহমতের বরিষ্ঠা আইতা নাই, ঔ সময় রহমতের বরিষ্ঠা আইয়া আপনার সামনে হাজির হইবা, আজরাইলে আপনার শিরার মধ্যে হাত দিবা ও মুসলমান, ঔ সময় রহমতের বরিষ্ঠায় আপনার সামনে আল্লাহর বেহেস্ত খান তুলা মারি ধরিলে ইবা সুবহানাল্লাহ, আল্লাহর বেহেস্ত খান আপনার চকুর সামনে ফরিস্তায় ধরবা। আমি যে কইছিলাম ইউসুফ আলাইহিস সালামের বা সাইয়া জুলাইখার বান্ধবী হলে হাত কাটিছে বুঝ পাইল না, ঔ সময় আল্লাহ কইবা এ ফরিস্তাম যাও আমার বন্দার কলবর মধ্যে আজরাইলে হাত দিবা, আমার বন্দার কলব হাত দেবার বাদে অত কষ্ট হইব অত কষ্ট হইব, ঔ সময় সেই কষ্ট নেবা উড়াইবার লাগে তুমি জান জলদি যাও ফরিস্তারা, তোমরা গিয়ে আমার বন্দার সামনে আমার জন্য তোলা মারি ধরিলাম, যেমনি আল্লাহর বেহেস্ত গান দেখব ঔ সময় বন্দায় যেমনি ওদিকে চাইব, ফরিস্তায় টানিয়া তার ভিতরে থাকি জান কবজ করি আবার করি আনবা, কসম খুদার একজনও সে কোনো টের ভাইত না সুবহানাল্লাহ। আর নাই রে ভাই বড় ভয়ঙ্কর কথা মত, যে সময় ফরিস্তা ইয়া ধরবা ফার গুড়ালি বা একদার ফয়লা আগে আরম্ভ করবা দেখবা মোর মানুষের ফয়লা ফাও থাকি ঠান্ডা হয় মাঠ ঠিক আছে মাতই না খেলে ফাও থাকি ঠান্ডা হওয়া আরম্ভ করে শেষিয়া হওয়া থাকি বাড়িয়া শেষিছি বার করা আরম্ভ করবা, ঔ সময় চাইব মুখে দিবার ওই থো মুখের দিকে বরিষ্ঠা করে ডান্ডা শুরু করবা এবং চাইব আবার ফাতারে যাইত কোনো যায় যে সময় যাবার রাস্তা পাইত নাই পায়খানার রাস্তা বা এবদ কারোর মত পাইব মুসলমান একবার কও না আউযুবিল্লাহ। বহুত মানুষ মরবার সময় পায়খানা করে দিয়ে অন্য না তৈন না করে বা মাক বুঝে দাঁড়ানি বড় কষ্টর সময়, এই সময় যদি আল্লাহর বেহেস না দেখো ফরিস্তার সাহায্য যদি না পাও আল্লাহর আসমানি সাহায্য না লামে তোমার মৌতর সময় খলিমা তো দূরের কথা পায়খানার রাস্তা বাই মৌত হইব কৌ না আউযুবিল্লাহ, এই মৌতর চিন্তা আসেনি আমরা একবারও না একবারও না। মমিনর লাগি মত বহুত বড় এক নিয়ামত, মৌতর যদিও ডর কিন্তু প্রস্তুতি লইতে পারো যদি এর লাগি আল্লাহর রসুল একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করে কইলা আনাস হোসাই মুমিনের লাগি সবচেয়ে মায়ার বস্তু কিটা, হযরত আনাস এখন ইয়া রাসূল আল্লাহ আমরা জানি না আমি জানি না আপনি জানেন আল্লাহ জানেন, নবী জি ফরমাইলা ও আনাস আপনার মুমিনের লাগি সবচেয়ে মায়ার বস্তু হইল মত, কোন একবার সুবহানাল্লাহ। আমরা মৌতর লগে মায়া আছেন না ডর আছে হকমাত না কেনে ডর নাই
সবে ডরাই মরতাম না খালি বাসিতাম কোনবেলা মৌত আইব কোনবেলা মৌত আইব খালি মৌতটাকে বাসিবার কত চিন্তা আল্লাহ কজা কল্লিনাল মাউত আল্লাজি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহ কই ও নবী আপনি আপনার উম্মতের জানাইয়া দেখুয়া কল আপনি কইয়া দেখুয়া ইন্নাল মাউত আল্লাজি তাফিরুনা মিনহু যে মৌত সম্পর্কে তারা ডরাইয়া বাঁকতে আসে মৌতটাকে বাসি তো স্যার এই মৌতে একদিন তার লগে তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম একদিন মৌতে তার লাগি মোলাকাত করবো সাক্ষাৎ করবো সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা এরপরে তারা এই আল্লাহর সামনে আনি হাজির করে হইব ও আবার বাইরে একবার চিন্তা লাগাও মৌতে থাকি বাসার কোনো লাইন নাই আসেনি মাতই না কেন নাই মৌতর প্রস্তুতি লোয়া দরকার আসেনি না নাই ও আল্লাহর রসুলে কইলা আনাস মুমিনের লাগি সবচেয়ে মায়ার বস্তু হইল মত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইনি ইয়া রাসূলুল্লাহ মওত আবার মায়ার কি লয় আল্লাহ রাসূল ফরমাইলা ও আনাস একজন বন্দী তার বন্ধুর সাথে মিলন গোটাইবার লাগিয়া মাঝে যে বস্তু মাধ্যম বনে সেই বস্তুটা তার লাগি সবচেয়ে মায়ার বস্তু হয়ে যায় আমরা জানি ইউসুফ আপনার জুলাইকা পাগল ইউসুফ আলাইহিস সালামের লগে হ্যাঁ এখন চিন্তা করো আইজ আপনার একজন মহিলা এক মহিলা এক পুরুষের লগে প্রেম করছে হ্যাঁ এক মহিলা এক পুরুষের সাথে প্রেম হয়েছে এই প্রেম আপনার যুক্ত রাখতে মাধ্যম হয়েছে মোবাইল এখন মোবাইল তার মায়া নি না মায়ার নাই হাতই না করে এই মহিলার তাকে মোবাইল নেওয়াতে মাথায় কাম করবো নি তোমার মাথায় নাকি মাথায় কাম করবো নি তো এই মোবাইলটা এখন খুব মায়ার নানি এই মোবাইলের মাধ্যমে তার প্রেম শক্তির জাগরিত রাখছে ঠিক তদ্রুপ মৌতের মাধ্যমে তোমার আল্লাহর লগে তোমার সম্পর্ক হইব সুতরাং মুমিনর লাগি মৌত মায়ার বস্তু কারণ হে চাইব কত বলে হে মাতার মৌত খানবাইত মৌত হইয়া মরার বাদে তার মালিকের লগে তার সম্পর্ক হইত মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছিলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ফরিস্তা হইয়া মৌতের সময় হাজির হইবা আয়া হইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আল্লাহর গোলাম তুমি ডরাইও না তুমি চিন্তাও করিও না তোমার কোনো চিন্তা নাই মৌতের কাঠ তুমি বাঁচতে নাই তুমি কোনো চিন্তা নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তু'আদুন বরং তুমি ও জান্নাতের সুসংবাদ শুনতে থাকো যে বেহেশত সম্পর্কে তোমার মাওলা তোমার লাগি ওয়াদা দিছিলা ও লগে লগে ফরিস্তা হলে কইবা ও গোলাম আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তু'আদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা এই পৃথিবীর সম্পূর্ণ জীবন আমরা তোমাদের বন্ধু ছিলাম ও গোলাম তোমার ডর কোনো কারণ নাই এই যে জীবন তুমি অতিবাহিত করিয়া আইসো তোমার বন্ধু আমরা আসলাম যার কারণে শয়তান তাকে বাসাইয়া আনছি সুদ গুস মদ গাঞ্জা জুয়া ব্যবসার তাকে বাসাইয়া আনছি এখন মৌতর সময় আমরা ইয়া হাজির হয়ে গেছি আখেরা তো যে লম্বা সফর তোমার আছে আমরা ছরিষ্টা তোমাদের সাথে থাকবো তোমার কোনো যন্ত্রে তোমার কোনো চিন্তা নাই জেনে হোক সুবহানাল্লাহ মৌতর সময় আসমানি ফরিস্তা ইয়া লম্বা লামিয়া সুসংবাদ দিবা জন্নতের পিকচার দেখাইবা বেহেস দেখাইবা আখেরাতে জন্নত পর্যন্ত আপনারে পৌঁছাইবার জিম্মাদারি লই নিবা জোরে কও সুবহানাল্লাহ তাইলে এই জন্নত মরবার সময় ফরিস্তার সাহায্যের দরকার আছে না নাই একটু জোরে মাতেননি না আছে না নাই তাইলে ফরিস্তার যদি আমি সাহায্য পাওয়া লাগে কসম খুদার দুনিয়ার যা কিছু আমরা দেখিয়ার যা কিছু দুনিয়ার দেখিয়ার মৌতর সময় কেউ সাহায্য করতে পারবানি মাতেন নাকি কোনো আরাম দিতে পারবানি না ক্ষমতা নাই রুহর উপরে সদবাস হলে রুহর উপরে সদবাস হলে
ইনো যদি ছেলে মেয়ে আত্মীয় স্বজন হাজার বিয়া খান দেখা পাইত নাই, আপনি এক মানুষের দ্বারো বোয়াত আস, গুমন্ত এক মানুষের দ্বারো বোয়াত আস, একজন মানুষে গুমার আপনি দ্বারো বোয়াত আস, আল্লাহর বন্দায় সদায় গুম থাকি বাকি উঠিয়া দিয়া খান্দা ধরলো আপনি যে কাইলে কিত হয়েছে বলে মাতিস না আমার বাঘে খুদারি আরম্ভ করছিল, খুদাইতে খুদাইতে যে সময় বাঘে গিয়া আমার দড়ি লাইছে আমার চিড়িয়া ভারিয়া খাইয়ার আমি জারতাম ভারিয়ার না কষ্ট লাগছে লাগে খান্দিয়া উঠিলাম এলা ঘটনা হয় নি মাতই না কেন তার জানো কত কষ্ট হয়েছে আপনি কিছু বুঝবেছিলেন মাতই নাকি বুঝবাইছ নি তো এক গুমন্ত মানুষের জানার উপরে হামলা হয় আপনি দাঁড়ো বইয়া বুঝবাও না এই সময় ছেলে বো মেয়ে বো বাই বো আত্মীয় স্বজন বো এই মুমূর্ষ ব্যক্তিরে কোন সাহায্য খাইও করতে এবার তাই রায় সুদ খাইয়া ঘুষ খাইয়া মদ খাইয়া ব্যবিচার করিয়া লীলা শেখায়ত করিয়া মর ইয়াসিন সুরা আপনার আস্থা দিন সারা দুনিয়ার খালি লইয়া বইয়া পড়িয়া একজোড়াও জানো আরাম দেওয়ার সম্ভাবনা দুনিয়া জি লাগানে কা জাগানে গি ইবরত কি যা হায় তামাশা নেহি ইয়ে ইবাদত কি যা হায় তামাশা নেহি পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah আমার ভাই হল বুজুর্গ হল এই মৌতর সময় যদি ইমান এবং ইসলাম লইয়া আর সুসংবাদ জন্নতর শুনিয়া ফরিস্তার সাহায্য পাইয়া যাইতে হয় দুনিয়ার কেউ সাহায্য করতে পারতা না তাহলে আমার বাস্তব জীবনে ফার্স্টটা জিনিস নিয়ে বাস্তবায়িত করা লাগবো নিশ্চয় আপনারা ওয়া শুনছেন মাগরীব থাকি প্রচুর খেমন গীতা গাইড মানছেন জানি আর না এর মাঝে একটা হইল মুআমেলাত মুআশারাত আজ আমরা নমাজের ওয়াজ জানি মানি না নমাজের ওয়াজ জানি মানতাম পারি না কোন চাই এই গ্রামের 100% মুসলমান নমাজিনি তোরা সাত দিন না কেন আমার একটু হানা কইবা নমাজিনি হ্যাঁ বেনমাজির অভাব আছে নি গাঁত কোনো অভাব নাই নমাজির অভাব আছে মা তোমার ঠিক না নমাজির অভাব আছে কিন্তু বেনমাজির অভাব নাই ওয়াজ তো ডাবল ওয়াজ মনে হয় ওর বলানি মাতো না খেলে ওয়াজ ডাবল মারে আর ত্রিপুল হয়েছি তোমার তার কাছে আরো হইব বন্ধ ফেলাই যাওয়া খাসি ভাই মার ঠিক আছে রে কিন্তু ওয়াজ যেটা করাই নতাই নমাজ পড়াই না ওলা আসেনি না নাই সারার মাত মাতি আন না হ্যাঁ ওয়াজের অ্যানাউন্সমেন্ট করে কিন্তু হে নমাজ পড়ে না আসেনি না নাই আর ইত্যাদি কিতা করতে হয় এখানে মসজিদের বিরাট বাড়া থাকে নমাজ পড়ে না মানুষ আসেনি না নাই ফলি তো বাড়তো নাই আসিবার কথা নাই কারণ ফড়ি তো বাড়তো নাই নমাজের হেদায়ত ছাইছে না হে জানে নমাজ পড়া লাগে কিন্তু নমাজের হেদায়ত ছাইছে না এই পৃথিবীর মধ্যে আল্লাহ রসুলকে মায়া করেনেওয়ালা জাতের মধ্যে সবচেয়ে বাড়িয়া যায় এর নাম হইল আবু তালিব নবীজির শাসনান না খেলে সবচেয়ে মায়া বেশ করছেন তাই হ্যাঁ এহাতককে বন্দি জীবন পর্যন্ত জেল পর্যন্ত বাতিদের লাগে খাটিছে হইল কিন্তু ইমান নসিব হইছে নি মরবার সময় তো গিয়া কইছেন ও চাচা যান আপনি দুনিয়া থাকি বিদায় লইলেন একবার তা ফল না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যুত্তরে আবু তালিবে কইছেন বাপ দাদার ফুরান ধর্ম যদি সালন যায় সল মনে মরণ বালা ইজ্জতের দায় কইছে ফোন নাই যে ছাড়তাম পারতাম না এতে মরি মরি যাইব গিয়া বুঝে হয়েছে ফোন নাই যে ছাড়তাম পারতাম এতে মৌ তো হইছ কিন্তু ফুরা হারা দিত না হেদায়ত বড় মারাত্মক বস্তু হেদায়ত আল্লাহ রাতো খারা তো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ কই যা ও নবী তুমি নবী যারে ইচ্ছা করো হেদায়ত দিতে পারতায় নাই নবী পারবেন মাতো না রে নবীরা তো দিছেন না আল্লাহ হেদায়ত নবীরা তো হেদায়ত নাই আল্লাহ কই যা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আমি আল্লাহ যারে ইচ্ছা করব তারে হেদায়ত দিব হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমাল দি মুখ পুষিতাম আর আউ ওই লাগাই এক সকুর ফালে ছড়িতা নবী যদি কইলা বিলাল কিতা লাগি তুমি কান্দ কারণ কিতা ওই সময় বিলাল এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওটা লাগি কান্দি আর আমি শুকরিয়া
আদায় করবার লাগি খান্দি আর কারণ হেদায়ত বস্তু আল্লাহ তানা তোর আসলা করি আমার মতো খালা জিফরা বাড়ুয়া বাজারও বিকৃত অবহেলিত আপনার গোলাঞ্চিত বঞ্চিত গুলামে হেদায়ত হইলাম ইয়া রসুল আল্লাহ এই হেদায়ত বস্তু যদি আল্লাহ কোনো নবীর হাতে দিলাইত তাহলে মনে হয় আমি বিলালের হেদায়ত নসিব হইত না আমার ভাই হলে হেদায়ত আমরা বহুত মানুষ আছে যদি মানুষে কয় ভাই আল্লাহ তোর হেদায়ত করুক বেটা গরম হয়ে যায় অন্য না মাতো না খানে বলে আমার সৌদ্য গোষ্ঠী হেদায়ত আল্লাহ আমি আর হেদায়ত কিতা হইতাম কিন্তু হে ওলা হেদায়ত আল্লাহ আপনার সুদ খায় আসেনি না লাই ই বেঠিও গরম হয় আল্লাহর হেদায়ত ওই তো কয় হেদায়ত মরাজ কিতা আমি কিতা মুসলমান নাইনি কিন্তু বেপর্দা বেহায়াম আকায় নামদার সরকারে দুয়ারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাম্মদ আপনি হেদায়ত বস্তু পাইতে হইলে পাঁচটা বস্তু লাগে এক নম্বর ইমানের হেদায়ত ফাইতায় দুই নম্বর ইবাদতের হেদায়ত ফাইতায় তিন নম্বর মুআমালাতের হেদায়ত ফাইতায় চার নম্বর মুআশারাতের হেদায়ত ফাইতায় পাঁচ নম্বর আখলাকিয়তের হেদায়ত ফাইতায় এই পাঁচ প্রকার হেদায়ত তোমার বাস্তব জীবনে পাইতেই হবে যে ডিপার্টমেন্ট হেদায়তের বহির্ভূত হইব ও ডিপার্টমেন্টে আল্লাহর জাহান্নামে নিয়ে যাইব মুসলমান আজকাল আমরা এক একটা চিন্তা করি বিশেষ করে মোহামেলা আমরা লেনদেন খায় খারবার এইগুলা অত আপনার বেলাইন ধরছে আর ব্যবহার ব্যবসা বাণিজ্য যেটা ইতার মধ্যে আপনার মানুষে মানুষের হক সম্পর্কে কোনো চিন্তা করে না দেখো সুজায়ক মাক বুঝো আল্লাহ পাক পরবর্তীকার আলমর নাফরমানি আপনি করছো নমাজ পড়িছো না আর বুঝি লাগছো তো বাতিল্লা করি নমাজ আরম্ভ করে দিছ আর মৌত হয়ে গেছে আল্লাহ পাকে আপনারে মাফ দিল হোক সুবহান আল্লাহ কিন্তু ফরর হক কাইয়া দি মর ফরর হক কাইয়া মর কিয়ামতর ময়দানে মাফ ফাইতায় নাই মাফ ফাইবার কোনো আইন নাই এহা তো কে জানুয়ারে জানুয়ারে দুনিয়ার যদি সামান্য কষ্ট দিয়া যায় জানুয়ারেরও বিচার কিয়ামতর ময়দান হইব আপনি যদি এক জানুয়ারে কষ্ট দেয় এও বিচার খাইল কিয়ামতর ময়দান হইব রে ভাই আমরা হকুল ইবাদ সম্পর্কে বন্দার হক সম্পর্কে কোনো চিন্তা করি না মানুষের বিভিন্ন লাইনে যোগ দেই মুখ দিয়া যোগ দেই আত দিয়া যোগ দেই সমালোচনা দিয়ে যোগ দেই গিল্লা দিয়া যোগ দেই কষ্ট দেই আমরা মানুষের হক কইতে খালি লেনদেনের ব্যবহার বুঝ ভাই মানুষের ইজ্জত সম্মানের হক তোমার উপরে আসে কিন্তু বর্তমান সমাজ মানুষের পিছনে মানুষ বলা লাগে আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাই যাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাই দিলা তুমি জানি এক কাম করো ইয়াকুমুজ্জান তুমি জানি গুমান করিয়া কাম করো বাদ দিলাও আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাই দিলা ইন্না বাদাল জান্নাহ ইসমান তুমি জানি গুমান করিয়া যেসব মাত কথা মাতো মানুষের উপরে তোমত লাগাও মানুষ সম্পর্কে চিন্তাধারা করো এইসব বেশিরভাগ বেশি ভুল ভ্রান্তি হয়ে যায় ওয়ালা তাজাসসু তোমরা মানুষের পিছনে লাগি যাইও না মানুষের দুষ্টুটি অন্বেষণ করিও না মানুষের পিছনে লাগিও না আমার আল্লাহ পাকে ফরমাই দিলা ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা তুমি জানি একজনে আরেকজনের গিল্লা শেখাইও করিও না আইহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুম আল্লাহ কইন তোমরা কেউ এই কথা পছন্দ করতাই নাই এক মরা মানুষের মাংস তোমরা ভক্ষণ করতাই এই কথা কেউ পছন্দ করতাই নাই আমি জানি তোমরা এই কথা না পছন্দ করবায় সুতরাং কোনো মানুষে যদি এক মানুষের গিবত শেখায়ত পরনিন্দা পিছিয়ে লাগি যায় তাহলে মরা বাইর মাংস খাবা তাকে আরো বাদ জগন্য গুণা হয়ে যায় একবার হওয়া না আউজবিল্লাহ আজ গিল্লা শেখায়তের বাজার মানুষের ইজ্জত লুণ্ঠন করার লাগে কি পর্যন্ত ভিসে লাগি আমরা মুখ দিয়া আর দিয়া কষ্ট দিয়া বিভিন্ন লাইনে কষ্ট দেই এরে হলো আল্লাহর নবী একদিন এ আল্লাহর গরোর বলা করি খেয়াল করি উনিও আল্লাহর গরোর সাইর বাজু বাই নবী দিয়ে তোয়াফ করা আবদুল্লাহ ইবনে মসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনি মা তুই না কেন তেইগু বাই সাইন কি লাগি এটা হইলো মানুষের কাজ এবার সাইবান আমার বাই সাকুয়া আমার বাসা ইতা বেজান দেখছো না দেখলেও চলে চলে না নি মা তুই না কেন এর কারণে আমার বাই সাকুয়া ইনশাল্লাহ ওয়াজ শোক দি শুনবা দোয়া করলি কাম নি তেইবা সাইবান আমার জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
হারাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চতুর্দিকে তওয়াফরত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে ঘরে তওয়াফ করলা আখতার নবীজি আব্দুল্লাহর দিকে চোখ ফিরাইয়া কইলা আব্দুল্লাহ ই গরিকারর নাম খিতাম আব্দুল্লাহ ইবনে মাসউদ এখন ইয়া রাসূলুল্লাহ কান তো আল্লাহর ঘর কাবা বয়তুল্লাহ আবার নবীজি প্রশ্ন করেন কারোর নাম কিতা বলে বয়তুল্লাহ আবার প্রশ্ন করেন কইনি কান তো বয়তুল্লাহ তিনবার হওয়ার উদ্দেশ্য হইল খোদাড়ের শক্ত করা সাইল নম্বরবার নবীজি কইন আব্দুল্লাহ যদি আল্লাহর ঘর কাবা হয় আমার কোন উম্মতে বাঙ্গিয়া ধ্বংস করে তাহলে যতটুকু গুনাহ হয় তা নাকি লক্ষ কোটি গুণ বেশি গুনাহ হবে যদি আমার কোন উম্মতে অন্যায়ভাবে কোন উম্মতর দিল বাঙ্গিলা একবার কও না আউযু বিল্লাহ আও মুসলমান বেহেশত যাইতে তো আসা এখন মানুষের লগত জীবনের ব্যবহার খান একবার তুলা মারি দেখো চাই একবার ব্যবহার তুলা মারি দেখো আল্লাহর রাসূলে ফরমাইলা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত করা জিনা থাকি আরো বাদ গুনা সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ জিনা অত জঘন্য গুনা জিনা অত বাদ গুনা দর্শন বড় বাদ খাম জিনা থাকি গীবত কিভাবে বাদ হয়ে যায় আল্লাহ রাসূলে ফরমাইলা ও আমার সাহাবারা তোমরা বুঝিয়া লও কারণ গিনা জিনা হইল হকুল ইবা হকুল্লার গুনা আল্লাহর নাফরমানি করছে জিনা করছে এই মানুষে ডরাইয়া তওবা করবো মাফ পাইলিতে পারে কিন্তু আপনার গিল্লা শেখায়ত যদি করিয়া একশোবার তৌবা করে তার এই গুণা মাফ হইত নাই যত সময় যার গিল্লা করছে হে না মাফ দিব ততক্ষণ পর্যন্ত এই বেটায় কোনো অবস্থায় মাফ পাইত নাই আমরা বাজার বই হাট বই মাট বই দোকান বই গোর বই যেন বই খালি মানুষের গিল্লা নান থা মাত্র না খানে এই জিনা আপনার জিনা থাকি আরো বাদ গুলা মসজিদের ভিতরে বইয়া জিনা থাকি বাদ গুণা করে করেন না করে না আর কিচ্ছু হয় না তো মেসাব কিংবা দি গেছেন কোনবা দি গেলা ও মেসাবর ব্যাপারে শুরু করে দিব আছে নি নাই ইতারে গুণা মনে করে না এর লাগে কিয়ামতর ময়দানও জাহান্নাম গিবৎকারী হল সময় ফেলানি হইব তখন অন্য দুজকী হলে চিৎকার দিবা আর কইবা ও আল্লাহ ই কি গুণাগার কি গুড়ি বাদলাই ফেলাই যায় এগুর মুখর গন্ধর দুর্গন্ধর কারণে আমরা দুজক ধরতাম পারি আল্লাহ হক না হজবিল্লাহ তোরা হবত করে কোন না হজবিল্লাহ গিল্লা শেখাইয়ত করলে ওরা মানুষের মুখ অত বদবু গন থাকবো জাহান নামি হলে চিৎকার দিবার কইবা ও আল্লাহ দুজক কি গুণাগার সগুণা করলে ওলারে ফেলাইলাই এগুর মুখর গন্ধে আমরা দুজক হাজার তাম পারিয়াল না এ মুসলমানের বেটাইনার বেটিন মহিলা এবং পুরুষ বেটিন দেখি পর্যন্ত শেখায়তর মধ্যে লিপিবদ্ধ বেটাইন পর্যন্ত লিপিবদ্ধ আমরা হাঁস মানুষ পর্যন্ত গিল্লাকে শেখায়তর মধ্যে লিপিবদ্ধ হাটে মাঠে করতে করতে মাইক বইয়াও করি মুসলমান আকায় রামদার সরকারে দুয়ারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত একবার চিন্তা করো আমি মোল্লার মত নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা তোমরা তাজাসসাস তোমরা একজনে আরো বড় আই বন্যশন করিও না আমার আল্লাহ রাসূল ফরমাইছিলেন মান কাসাফা আওরাতা আখিহি কাসাফাল্লাহু লাহু আওরাতাহু ইয়াউমাল কিয়ামা যদি কোন মুসলমানে আরো মুসলমানের আইবরে তুকাইয়া বার করে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার আইবরে তুকাইয়া বার করবা ওমান সাতারা আওরাতা আখিহি সাতারাল্লাহু লাহু আওরাতাহু ইয়াউমাল কিয়ামা হে যদি কোন মানুষে মানুষের আপনার আইবরে লুকাইয়া রাখে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার গুনার বোঝা লুকাইয়া রাখি লাইবা জরে কও সুবহানাল্লাহ আমরা এটা ব্যাপারে চিন্তাও করি না এটা যে হকুল ইবাদ বন্দার হক এটা বুঝুয়ায় না আমার ভাই হল বুজুর্গ হল এর লাগে আকায় নামদার সরকার দুয়ারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত বন্দার ইজ্জতের হক নষ্ট করা সবচেয়ে বড় গুনাহ আর বন্দার হক যদি আপনি দিয়া না মরি যাও আজ কত ধরনের হক আছে ছেলের হক মার প্রতি মার হক ছেলের প্রতি আপনার আপনার ছেলের হক বাপের প্রতি স্বামীর হক স্ত্রীর প্রতি স্ত্রীর হক স্বামীর প্রতি ইটা ব্যাপারে আপনার মুআশারা তো আমরা কোনো চিন্তাও করি না ইটা শরীয়তের হুকুম ব্যাপারে চিন্তা নাই যার কারণে মুসলমানের ঘর বর্তমানে এই পজিশন হয়েছে প্রত্যেকটা ঘর অগ্নিগর্ভ হয়ে গেছে প্রত্যেকটা ঘর অগ্নিগর্ভ হয়ে গেছে আর এই যে আমরা শুধু রেওয়াজি আমল করার কারণে আল্লাহর সাহায্য আমরা থাকি ওলা সরছে এখন যত আমরা খান্দি না কেন আল্লাহর সাহায্য পাইয়ারে না মার ঠিক আছে তোরা মাথায় না কেন এক বেটায় তার এক গরু গাই গাইছিল তো জঙ্গলও নিয়ে দিয়েছে গাছ সবাইতো বলিয়া আখটা দেখছে এক বাঘে যে আজকে তো গাইয়ে গো একলা ঘাস খার
খুব খেসিয়া দৌড়ে উঠাইছে গাইরে বাঘে, আর বাঘরে যেমনি গাইয়ে দেখছে খেসিয়া দিছে দৌড় দৌড়াইয়া গিয়া আরিয়া আপনার দেখছে অন বিরাট এক ফুসকরি লেখাই আর বেশ ফেঁকিন, আর গাইয়ে আর কোনোবাই না গিয়া ফাল মারি ফেঁকো পড়ে গেছে, ফেঁকে পড়িয়া আরিয়া এখন তো আর গড়িয়ে রাখতে পারে না, বাঘও করে থাকে খুব খেসিয়া দৌড়াইয়া আইয়া হেও মারছে ফাল হেও গিয়া পড়ে গেছে ফেঁকো। এখন বাঘও হামাইছে গাও হামাইছে ঝাড়ঝাড়ি দেখা খালি কুচলি তেলে না মাতো না খেলে, এখন বাঘও উঠতে পারে না গাইও উঠতে পারে না, গাইয়ে হল্লা ফিরাইয়া বাঘরে কইল হামাইছত নি বুধ ভাই বে মশা, বাঘে কয় থর তো নথি যায় একসময় মা ঠিক আছে নানি তুই নতো হামাইছ, এগিয়ে কয় না বুধ ভাই বে থোড়া বাজে মশা, কইল কেনে বলে ফিটা খাইবে থোড়া বাজে তুই কিতা করবে, বলে বা হো না চলে বুধ পারে না কারণ আমি যে ফেঁকো ইয়া হামাইছি আমার এক মালিক আছে, আমার মালিকে আনি সকালে দিছে বিকালে আইব আমারে নিত আইয়া যে সময় ফাইতো নাই তুকা ইয়া ইয়া বার করিয়া আমারে দেখব টানিয়া আমারে উঠাইব উঠাইয়া আমারে গোসল দেবাইয়া মায়া করি ঘর নিব বালা খানি রাইত খাবাইব, আর থুইন যে সময় খাবাইছ যেমনি আমার মালিকে দেখব কই বরে এই বাগায় আমারি গুড়ে খুদাইয়া ফেলাইছে ছোটা চলইব ডান্ডাইয়া ফেঁকর মধ্যে থরে বাড়িয়া শেষ করব, এর লাগি তোর কোনো মালিক নাই থুইন ফিটা খাইবে আমার মালিক আছে আমার সামার সামার নিষ্ঠা রয়ে যাইব দিলে কৌশ মহাল্লাহ। তো আমরার মালিক আছে নি না নাই মাতো না খেলে, এখন মালিকের লগে সম্পর্ক আছে নি আমরার মাতো না, মালিকের লগে সম্পর্ক আছে নি, এই মালিকের লগে সম্পর্ক নাই করি আমরা ফিটাও খাই আর বাঘর লগে মার ঠিক আছে নানি, হ্যাঁ আল্লাহ মালিকে কইছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ও ইমানদার আমি তোমরার মালিকের সম্পর্ক ইমানের সাথে ইমান তোমরা ঠিক রাখো মুআমেলা ঠিক করো মুআশারা ঠিক করো আখলাকিও ঠিক করো ইবাদত ঠিক করো ইমানিও ঠিক করো, কসম খোদার আল্লাহ কইছে ওয়ালা তাজিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা কোনো অবস্থায় লাঞ্ছিত বঞ্চিত হইতে পারতে নাই, দুনিয়ার মোদী সরকার নাই গদি তার গদি উল্টি যাইব, দুনিয়ার কোন সরকারে তোর চুল বেগা করতে পারত নাই যদি আমি আল্লাহর সাহায্য তোমরা সঙ্গে যুক্ত হই যায় জরে হো সুবহানাল্লাহ। আজ মালিকের লগর সম্পর্ক ছাড়িয়া আমরা বাসবার লাইন আছে নি হোক চাই, হ্যাঁ আসল বেমার হয়েছে আমরা মালিকের লগে সম্পর্ক নাই, মালিকের লগে সম্পর্ক নাই নতুবা পৃথিবীর ইতিহাস একবার ঝুলে মারি দেখো মুসলমান, যখন আল্লাহর সাহায্য জমিন হয়ে গেছে পৃথিবীর বড় বড় শক্তির আল্লাহ পাঁচ পাঁচ করে দেখাই দিছে, বলে এই বড় শক্তি আমার আল্লাহর সব শক্তির সামনে আপনার কোনো কিছু নাই, একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এই সব আপনার মহামারীর পিছনে সবচেয়ে বড় কারণ হইল এর হলো বালা করে বুঝো কোয়া আমরার উপরে একটা ফরজ জিম্মাদারি বিরাট একটা ফরজ জিম্মাদারি আছিল এই জিম্মাদারিরে আমরা ছাড়ি দিছি, এই জিম্মাদারিরে ছাড়িয়া দেবার কারণে আজ আমরা এক বদ্ধি নিয়ে স্বর্ণলতা লেখান পড়িয়েছে জিম্মা কিতা আল্লাহ কইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, নবী জি ফরমাইছেন মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকালবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, কথাটা বলা করে বুঝবা আমরা এখানে হইতে মনে করি খালি তবলিক না আসল কথা বুঝবা, ওজি আমি নসিহত করি আর আপনান্তরে এটা হইল আপনান্তর ইচ্ছাধীন ব্যাপার, মানলেও মানতে পারবাই না মানলেও না মানতে পারবাই আমার কোনো শক্তি প্রয়োগ করার কিছু আছে মাতেন না কেনে, এটা হইল নসিহত ভালা করে বুঝবা আমি ওয়াজ করি আর আপনি হলো যদি একজন মানুষ মদখারা থাকে মনে মনে কইব হুজুর আচ্ছা খোরায় তো ঠিক আছে কিন্তু ইচ্ছা ছাড়া যায় না কইব না কইতো না মাতো না কেনে, হ্যাঁ কিন্তু এই যে আয়াতের মধ্যে আল্লাহ পাকে কইছো নিগু আপনার নসিহত নাই তা'মুরুনা বিল মা'রুফ, প্রত্যেকটা মুসলমানের জিম্মাদারি হইল হে বালাই খামর মানুষরে আদেশ দিত বাদ খাম তাকি বাসাইবার লাগি হে আপনারা আপনার নিষেধ করত, এই যে আদেশ নিষেধ ফরজ জিম্মাদারি প্রত্যেক মুসলমানের ব্যক্তিগত হিসাবে
প্রত্যেক মুসলমানের জিম্মাদারি আছে ফরজ জিম্মাদারি এই জিম্মাদারি দিয়ে আমরা ওরা ডিল দিছি ওরা ছাড়িয়া দিছি যার কারণে গড়ে গড়ে বেনমাজি আইছে গড়ে গড়ে সুদ আইছে গড়ে গড়ে বদ্দিনী আইছে গড়ে গড়ে নাফরমানি আইছে গড়ে গড়ে আল্লাহর বিধান সামনেওয়ালা আইছে ড্রাগস আইছে দর্শকদের কেস আইছে দুনিয়ার গান্দা লিস্টে গেলে হাত লই রে এক নম্বর দুই নম্বর তিন নম্বর দশ নম্বর পর্যন্ত তোমার আমার নাম উঠে যায় ঠিক আছে মাতুলা গানে মাই খুড়াইয়া মাতি পারবো না কর দর্শকের কেসর আছে আমি একশো গুবার হইতে নিরানব্বই আমরা নে ভাইবাই মার ঠিক আছেন যত ড্রাগস ব্যবসায়ী বর্তমানে পঁচানব্বই গু মুসলমান নাই নি মাতই না কি হ্যাঁ এই সৌদর যত ব্যবসা আছে বন্ধন চন্দনী তো আমরা বেশি নাই মাতই না খেয়ে বা সাত দিন না তোরা আমার বা এখন বুজুর্গ হল তোরা মাত মা খেয়াল করিও এই যে তামরুনা বিল মারুফ এই যে আল্লাহর হুকুম কর্তায় আপনি এই হুকুমর লাগে কিন্তু এর শুনকা ওজি আমি কইছি ওয়াজ নসিহত করি আর আপনি করক না করক আমার কোনো শক্তি প্রয়োগ করার কোনো ক্ষমতা নাই আসেনি মাতেন নাকি কিন্তু তামরুনা বিল মারুফর লাগে শক্তি প্রয়োগের মাত আছে এর লাগিয়া একজন বাড়ির জিম্মাদার জৈন বা হইলে ফুয়ার লাগে আপনি হুকুম কর্তায় নমাজ জ্বর যদি মানে না তা হইলে তুমি তোমার আত ব্যবহার কর্তায় আত ব্যবহার কর্তায় সদিজ আছে মুরু সিবিয়া না কুমফিস সালাতে ইজা বালাগু সাবা তোমার তার সরু তারে তুমি জানি সাত বছর নমাজের হুকুম দেও এরপর যদি মানে না বা জুরুবু এরপরে ডান্ডা লাগাও যে সময় দশ বছর হওয়ার বাদে যদি মানত না ডান্ডা লাগাও আত ব্যবহার করার অর্থ হইল সদিস যদি আল্লাহ আপনাকে ফরমাইছেন যে আপনার মান আমিন কুমুন কারাল ফালিউ তোমার খাম হইল তুমি আধ দি রুকি তাই এর অর্থ তুমি আধ দি লড়াই করিলে তাই কথা নাই তোমার যে আল্লাহ শক্তি দিছে সেই শক্তি তুমি প্রয়োগ করতাই তোমার ছেলে নমাজ পড়ে না বাপ হিসাবে তোমার সেই ক্ষমতা আছে তোমার ছেলেরে তুমি বাঁচাইবার লাগে সব আধ দি করো তোমার শক্তি দি করো তোমার যে কোনো লাইনে করো ব্যাংক দি করো হর লাইনে তুমি তোমার শক্তি প্রয়োগ করিও তোমার ছেলেরে তুমি নমাজি বানাইতেই হবে এই ফরজ জিম্মাদারি তুমি যদি আদায় না করো ভাই কিয়ামতের ময়দান আল্লাহর মুখান কর থাকি বাসা তোমার কি সম্ভব হইত নাই কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি আমরা খালি কান হুললেও মনে করি তো ওয়াজ হদরাই দাও তবলিগ আর তবলিগ হইতাম মনে করি ওটা কইতা না এই ফরজ জিম্মাদারি আজ যদি মুসলমানে আদায় করে লইত প্রত্যেক ঘরে ঘরে যদি মুসলমানে এই ফরজ জিম্মাদারি আদায় লই লইত যার যে পর্যন্ত শক্তি আছে যদি ব্যবহার করিয়া যদি নাফরমানি বন্ধ করার চেষ্টা করতো হইতেন আমরা সমাজ বদ্দিনী রইবার লাইন আসেনি মাতই না খানে নাই হ্যাঁ কিছুদিন আগে ইলে আসিল নানি কিছুদিন আগে ইলে আসিল যদি গাঁওর কোনো ছেলে গেছে কি রূপবানোর গানো গেছে কি কোনো গানোর আসরও জুতা গোলাত বান্ধানি হয়েছেন না না হয়েছেনি না না হ্যাঁ এখন যদি আপনি যদি সড়কত দেখো মুসলমানের ভুয়া একে ড্রাগস খার আপনি যদি কয় ইতা কিতা লাগে খরচ কইব তোমার বাপর চলা খাই আর কই নানি আরে বা তোর বাপর চলা খাইতে পারে তুমি আকাশ না এই সড়ক কি আমার একজনে কইলা হুজুর গিয়ে বিড়ি হুজুর দিয়ে কারো কইছিলাম ওখানে তোমার ঘর চলা খাই আর কোনো আওয়াজ মিল না ইলা হয় না না মা দিগান কি খাসা হয় কিন্তু মার ঠিক আছে নি হ্যাঁ তোমার বাপর চলা তো খারাই ঠিক আছে কিন্তু আমার মা তৈল মুসলমান হল এইসব কুকর্মরে বন্ধ করার লাগে হামসায়ার যে শক্তি আছে যদি প্রয়োগ না করবায় তাহলে মান্দা আমিল কম্মন কারান ফালিও গাইয়ের হবিয়া দিঘির ফরজিম্মাদারি আদায় হইত না যতটুকু খরা লাগে করতেই হবে কিন্তু আমসাইয়া দিতে এখন নাই গ্রামে গঞ্জে আসেনি মাতই না খানে মুরব্বী হলে ডোরাইয়া মাতই না বাবা ইজ্জত করে নিব মার ঠিক আছে একটা আমার গাঁওতে একদিন একজনে কই হুজুর আপনি কইতে ঠিক আছে কিন্তু আমরা মাতিলে এখন মাইর খাইব কখন আরজবেন না হ্যাঁ এখন মাইর খাই মোর পজিশনও গেল কিতে লাগি মা তখন সাড়ার কারণে গেছে বুঝি আস্তে আস্তে আমরা ই তবলিক বাদ দিলেছি হ্যাঁ আজ বাপে চাই বলে ফুয়া গু মার হাব্বা খালি কিলা মানুষ হইতো কই হুজুর দোয়া করেন জানি দুগু ফুয়া আসলে একু মানুষ হয়েছে আর একু বেকার বলে খিলা বলে একু মেঘালয় গেছিল গিয়া খাসিয়া বেটিকু বিয়া খসলো লাইন বালা পাইছে আল্লাহ দিলে কম দিনে টেকা রুজি করি লৈছে বালা মানুহ হৈছিল ইগু খালি থবলিকো গিয়া কিতে হৈ গৈছে কওঁ আৰু যাবি এখন জেগু খাসিয়া বিয়া কৰিয়া লাইন বালা পাইয়া মানুহ হৈছে সুদ খায় মদ খায় গোচ খায় বেবিচাৰ কৰে দৰ্শন কৰে খাসিয়া বেটি সৰহীয়া ঘূৰি হগু বুলি মানুহ হৈছে মাত ঠিক আছে এটাই কইছে মজার দেশের মজার কথা কত বলবো আর চোখ খুললে যাই না দেখা মুজলে পরিষ্কার জিকির করে একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল এর লাগি আমি কুরআনের আপনার আয়াতের মাধ্যমে ফরজ জিম্মাদারি দিয়া যাই আর যদি আদায় না করো কিয়ামতের দিন আকিবা সুরতে বার্তায় নাই ফরজ জিম্মাদারি হইল প্রত্যেক মুসলমানে গর তাকি লইয়া তোমার যতখান ক্ষমতা আছে এর ভিতর পর্যন্ত মানুষে তোমার শক্তির ভিতর পর্যন্ত বাদখাম থাকি বাসাইবার লাগি পূর্ণ ক্ষমতা প্রয়োগ করা তোমার লাগি ফরজ আর বাল্লার বিধান মানাইবার লাগি পূর্ণ ক্ষমতা প্রয়োগ করা তোমার লাগি ফরজ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষে মারহাব্বা নমাজের ওয়াজ করে রোজার ওয়াজ করে সদকার ওয়াজ করে কিন্তু সুদ খাইছ না গুস খাইছ না মদ খাইছ না ইগুতার ওয়াজ কমে গেছে রে ভাই যার কারণে ডাকসর দিকে মুসলমান মাছ সুদর দিকে মুসলমান মদর দিকে মুসলমান জুয়ার দিকে মুসলমান তীরর দিকে মুসলমান কারণ কিতাই শ্রেষ্ঠাবাসর সমাজ বন্ধ হয়ে গেছে গরহ নাই বারেও নাই বাজারও নাই মাদ্রাসাও নাই মসজিদও নাই আমার ভাই ওখানের বুজুর্গ খোলা কাইরম দার সরকারে দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুনিয়া রইবার জায়গা নাই দুনিয়া রইবার জায়গা নাই কত মানুষের কবরত হইছে একবার চিন্তা লাগাও আব্বা আম্মারে কবরত হইয়া আইছো বহুত বেটায় ছেলে মেয়ে কবরত হইয়া আইছো বহুত জায়গায় খাইল তোমার লাশ নিয়ে কবর হারি লইব দুনিয়া মুসাফির খানা কবর আখির টিকানা কই আগে রওয়ানা হায় কই পিছে রওয়ানা আমার ভাই ওখানের বুজুর্গ হল ইমানিয়ত এবাদাত মুআমালাত মুআশারাত প্রত্যেকটা সংশোধন করা লাগবো এর লাগি ফরজ জিম্মাদারি এক নম্বর হইল তোমার শক্তি প্রয়োগ করা আর দি বন্ধ করা আমরা শুনিয়া মনে করি বলে খালি মারিয়া মনে হয় আর দি বন্ধ করতাম না অর্থাৎ তোমার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করিয়া তুমি নাফরমান দিকে বাঁচাইতায় এবং আল্লাহর বিধান মানাইবার চেষ্টা করতায় যদি এটাও তুমি পারো না তাহলে ফালি ইউগাইরু গবিয়া দিগি ফাইন লাম ইয়াস্তাতি যদি সেই শক্তি সেই ক্ষমতা তুমি প্রয়োগ করতে অক্ষম হয়ে যাও তাহলে আল্লাহ রসুলের ফরমাইদরা তাহলে তুমি মুখ দিয়া তারে বন্ধ করার চেষ্টা করো এটাও যদি পারো না তাহলে নবীজি হইদরা তোমার সেই জিম্মাদারি আদায় করতে হইলে তুমি দিল দিয়াও এই কর্মরে তুমি নফরত করো আজ এইসব কাম বন্ধ হওয়ার কারণে মুসলমান হল হাজার কেহনি এক না শুননি আস্তার আয় তো শুনি আফদের অন্য মাছ পড়া সম্ভব হয় না ঠিক আছে না নাই মাতনা করে হ্যাঁ এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল এই জিম্মাদারির দিকে আমরা খেয়াল করার দরকার আছে কারণ মরব মরার লগে লগে আল্লাহ পাকের নবী ফরমাই দিলাম আম্মা তাফাকাদ কামাত কিয়ামাতুহু মানুষ মরার লগে লগে তার কিয়ামত আরম্ভ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যা মাতাল ইনসান মানুষ যে সময় মরে যায় ইনকাতাল আমালুহু তার আমলের যত দরওয়াজা আছে সম্বন্ধ হয়ে যায় মানুষ মরলো আমলের দরজা শেষ আর কোনো আমল তার করতে পারত নাই ভাইতেও নাই কিন্তু তিনটা বস্তু বাকি থাকে এর মাঝে একটা হইল সাদাকাতুন জারিয়া আপনি সদকায় জারিয়া জমিনত হইয়া যাও মরার বাদে আপনার কবরও আপনি আপনার সদকায় জারিয়া ভাইবায় কিন্তু আমরা এইদিকে ভ্রক্ষেপ করি না আজ মুসলমানে এইদিকে ভ্রক্ষেপ করি না আগরা তোর ইনসুরেন্সে তুই যাইতাম চাই না শয়তানে কইব মনে কয় হুজুর শান্তা ভাই যাইতে রাখি কলে কলে উঠো আসল সময় দোয়া শেষ বেলা তার সব বেলা তার দোয়াত সরি গিয়ে যাইও হয়তো কইতে বার্তায় নাই আর দোয়া ও মুখল ইবাদাত নবীজি ফরমাইছেন দোয়া হইল সারা ইবাদতর নিচুর সাস্টেন সারাংশ হ্যাঁ কারণ ও দোয়াত তুমি খান্দি ভাই হ্যাঁ হেদায়ত ফাইতে হইলে মেহনত দোয়া লাগে মেহনত দোয়া লাগে দোয়া ছাড়া হেদায়ত হওয়া যায় না এলাকি মেহনত করতায় অবায় দোয়া করতায় ও আল্লাহ ওরা তাকে ডালিবা হ্যাঁ কালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইল গোলাম তুমি আমার কাছে সাহায্য চাও আমি তোমারে দিতে প্রস্তুত তো আমি কোয়াত আসলাম ভাই হল বুজুর্গ হল মোরার বাদে যে আমল হল করিয়া যাইবাই থইয়া যাইবাই এর মাঝে একটা হইল সদকাতুন জারিয়া সদকায় জারিয়া যদি থইয়া যাও মোরার বাদে আপনার কবর গিয়া পৌঁছিব আমার ভাই হল বেজান ওয়াজ শুনি বেজান ওয়াজ শুনি নবীজি ফরমাইছেন মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমরা নবীজির কথা খুব মানি খুব শুনি যে যারা দুনিয়াতে এখন মসজিদ সাহায্য করব আল্লাহ তার লাগি জন্নতে এখন করব লাইয়া তুই যাইবা আপনারা আগর আজ মিশাব হলে বেজান ওয়াজ করছেন চান্দা কালেকশন বেজান দিছেন এখন শেষ সময় আমি এক দোয়া করতাম সবাই মক্তব এখন বন্ধ ও দোয়ার আগে আপনাদের কাছে একবার আখ ফাইতাম যে আপনাদের আল্লাহ জানে দিলাম সে তৌফিক দিন থোড়া একটা সদকা একশো দুইশো পাঁচশো দশ বিশ নই থাকে না তাহলে আমার বাকি আর কিছু যদি আপনার ফারইনতে কিছু সিমেন্ট উঠিও না ও দোয়া করিলে আমরা সময় নিতাম না যদি থাকে না জি দুইশো টাকা আমার হজরতের নাম কিতাব ভাই নাম কিতাব আব্দুল মালিক আমারই ভাই নাম কিতাব